বাংলাদেশের শ্রীলঙ্কা সফর ঘিরে তৈরি হয়েছে জটিলতা। লঙ্কা পৌঁছে টাইগারদের চাওয়া 7 দিনের কোয়ারেন্টাইন, আর দেশটির সরকার বলছে 14 দিন। এমন অবস্থায় আটকে আছে দল ঘোষণা সহ নানা পরিকল্পনা। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, দাবি বিসিবির প্রধান নির্বাহীর। করোনা বিরতির পর টাইগারদের ক্রিকেটে ফেরার আকাশে হঠাৎ কালো মেঘ। শঙ্কার এই মেঘ শ্রীলঙ্কা সফর ঘিরে, যেটা স্পষ্ট হয়ে ওঠে দুই বোর্ডের কেউই আনুষ্ঠানিক দল ঘোষণা না করলে। আটকে আছে তাই তো নির্বাচকদের 27 জনের প্রাথমিক দল। জানা যায়নি বায়োসিকিউরিটি পরিকল্পনাও। তবে কি সিরিজ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা? আগে আমরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিডব্যাকটা পাই, কারণ আমাদের তো আসলে অনেক বিষয়ের সাথে জড়িত। লাইক আমাদের ফরেন কয়েকজন কোচ সরাসরি জয়েন করার প্ল্যান আছে, তাদের ক্ষেত্রে কি হবে? যারা সরাসরি জয়েন করবেন, যারা টিমের সাথে যাবেন তাদের একরকম প্রোটোকল, যারা আলাদা যাবেন তাদের একরকম প্রোটোকল। সো এই বিষয়গুলো আমরা যখন ক্লিয়ার হব তখনই আমরা বলতে পারবো এই বিষয়ে। জটিলতার প্রধান কারণ কোয়ারেন্টাইন। শ্রীলঙ্কা পৌঁছে 14 দিন বন্দি থাকতে হবে তামিম মুশফিকদের, কিন্তু বিসিবি চাইছে সেটা 7 দিনে নামিয়ে আনতে। চেষ্টা করছে লঙ্কান বোর্ডও, কিন্তু যদি শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয় তখন ভাগ্য কি হবে সফরের? প্রোগ্রামিংয়ে হয়তো কিছু মাইনর অ্যাডজাস্টমেন্ট বা চেঞ্জ আসতে পারে, বাট মেইন ট্যুরের তো এটা ইম্প্যাক্ট ফেলার সম্ভাবনাটা কম। আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে হয়তো তাদের কাছ থেকে আমরা চূড়ান্ত বিষয়গুলো আমরা চূড়ান্তভাবে জানতে পারব। জাতীয় এবং এইচপি দল মিলে 65 জনের টাইগার বহর যাওয়ার কথা 27 সেপ্টেম্বর। প্রধান কোচ রসল ডোমিঙ্গো করোনা নেগেটিভ হওয়ায় 14 দিনের আগেই তাকে মাঠে নামাতে সবুজ সংকেত পেয়েছে বিসিবি। তমিম, যমুনা স্পোর্টস, ঢাকা।